এক বাংলাদেশের অজ্ঞাত পরিচয়ের যুবতী প্রেমের ফাঁদে পাঁচ ভারতীয় যুবক, এক অজ্ঞাত পরিচয়ের যুবতীর প্রেমের ফাঁদে পাঁচ যুবক, এরকমই চাঞ্চল্যকর অভিযোগ উঠল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপের রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের পূর্ব গঙ্গাধরপুর এলাকায়। গ্রামবাসীর অভিযোগ, ওই যুবতী দীর্ঘ কয়েক বছর ধরে বেশ কয়েকটি যুবককে নিজের প্রেমের ফাঁদে ফাঁসিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মামলা মোকদ্দমার ভয় দেখিয়ে বেশ কয়েক লক্ষ টাকার প্রতারণার জাল বিস্তার করে। আজ ঠিক সকাল নটার সময় গ্রামবাসী ও তার পঞ্চম স্বামী মিলে ওই যুবতীকে হাতে নাতে ধরে ফেলে। স্থানীয় গ্রামবাসী সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন ধরে ওই যুবতী ওই গ্রামের নাম প্রকাশে আনতে অনিচ্ছুক ওই যুবককে প্রেমের জালে ফাঁসে বিয়ে করে সাত দিন পরে ওই যুবককে হুমকি দিতে থাকে। তাকে ৫০,০০০ টাকা না দিলে ওই যুবকের নামে আদালতে মামলা করবে এবং শুধু মামলা নয়, ধর্ষণেরও কেস আনবেন। ওই যুবক ভয়ে কিছু বলতে না পেরে তার নিকট আত্মীয়ের কাছে গিয়ে বিষয়টি খুলে বলে। পরে গ্রামবাসী তদন্ত করে শেষমেশ জানতে পারে ওই যুবতী বিগত কয়েক বছরেও আরও চারটি বিয়ে করে এবং প্রত্যেকটি বিয়ে তার ইচ্ছে মতো হয়। চারটি স্বামীকে ভয় দেখিয়ে মামলা মোকদ্দমার ভয় দেখিয়ে ৪০,০০০ থেকে ৫০,০০০ টাকা করে আত্মসাৎ করে। আজ ঘটনা জানাজানি হতে পেরে পুরো কাকদ্বীপ রয়ে যায় এবং পঞ্চম স্বামী এবং গ্রামবাসী মিলে গত চারটি স্বামীকে এক জায়গায় নিয়ে আসে। তারা প্রত্যেকেই ওই অজ্ঞাত পরিচয় যুবতীর নামে একই অভিযোগ করে যে বিগত দিনে তাদের সাথে একইভাবে বিয়ে করে এবং সপ্তাহ পর ধর্ষণ এবং বধূ নির্যাতনে মামলার ভয় দেখিয়ে ৫০,০০০ থেকে ৪০,০০০ টাকা পর্যন্ত হাতিয়ে নিয়ে পালিয়ে যায়। ওই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরে কাকদ্বীপের রামকৃষ্ণ অঞ্চলের পূর্ব গঙ্গাধরপুর গ্রামের গ্রামবাসীরা ওই অজ্ঞাত পরিচয় যুবতীকে মারধর করে এবং পরে স্থানীয় হার্ডউইট পয়েন্ট কোস্টাল থানায় নিয়ে যায়। পুলিশ ঘটনায় তদন্তের জন্য একটি ডিজি রুজু করে। গ্রামবাসীদের দাবি, ভবিষ্যতে যাতে ওই অজ্ঞাত পরিচয় যুবতীর আর অন্য কোনো যুবকের সাথে প্রতারণা করতে না পারে তার সুব্যবস্থা করলেন এবং সংবাদ মাধ্যম ও আইনের কাছে তারা চিরবাধিত থাকবে। এখন দেখার স্থানীয় থানা এই বিষয়টি কতটা কার্যকরী ভূমিকা গ্রহণ করে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রবিন মজুমদারের রিপোর্ট, সি নিউজ। আপনি কি বলতে চাইছেন এই বিষয়ে? কি বলবো, বলছি আমাকে নিয়ে চলো। কীভাবে আপনার সাথে কীভাবে বিয়ে হলো? দেখাশোনা করেছি, একজন আমাকে নিয়ে গেছিলো, বলছে একটা মেয়ে আগে বিয়ে করবি, আমার বাবা মা খুব আগে ছিল বলে আমি বলছি ঠিক আছে বিয়ে করবো। সে আমাকে কিছু জানায়নি, ওকে জানায়নি, বলছে ঠিক আছে তার দুজনে বিয়ে করলাম। ঠিক আছে, বিয়ে করার পরে এখানে ঘরে আছে, অশান্তি করতে এসেছে আমার সাথে, কাকে শুধু ফোনে কথা বলতে, কার সাথে কথা বলার পরে কালকে রাত্রে হঠাৎ আমাকে বলে কি, হ্যাঁ আমি একজনের নামে কেস আছে, আমি তুমি বললে না কেন, আমি কেস করতে বলে তোমার নামে কেস করে দেবো, আমাকে ৪০,০০০ টাকা দিতে হবে, না তোমার নামে কেস করবো জানিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, কী চাইছেন এখন আপনি? আমি ওকে রাখতে চাই না। আপনি থানায় জানিয়েছেন? না, থানায় জানাইনি এখনো, মেম্বারকে জানিয়েছি আমাদের। কী নাম আপনার? কী নাম আপনার? সঞ্জীব দাস। আমার বোনের ছেলে, হ্যাঁ যে এরকম কারবার, একদিনের বিষয়, একদিনের বিষয় ছেলের সঙ্গে ঘরে চলে গেছে, তো মা বাপ যে বা ছেলে বোন নিয়ে এসে তাহলে ঘরে তুলিনি, এখন ঘরে ঢুকি ও ধর না। আমার বোনের ছেলের সঙ্গে তিন ম্যাচ ছিল, তিন ম্যাচের ভিতরে তিনবার বিচার বইছে, কে লাস্ট পর্যন্ত বদনাম দিছে ওর বাবার, বলো তোমার বাবা আমার গায়ে হাত দেয়। আমার বোনের, আমার বোনের মারে ঠেনে, আমার বোনের হাত ভাঙিয়ে লাগছে মেরে টেরে। কী নাম আপনার ভাইয়ের? ফালি ছেলে, বাপি, বাপি বলিলাম। বাপির সাথে বিয়ে হয়েছিল আগে? বাপির সাথে বিয়ে হয়েছিল। কতদিন আগে বিয়ে হয়েছিল বাপির সাথে? বিয়ে হয়েছিল ১ বছর হয়ে গেছে। ছাড়াছাড়ি কতদিন হয়েছে? ১ বছর হয়ে গেছে। ছেলেলা ৪টা কেস করি, মেয়েটা ফালি ফালি দুই জায়গায় বিয়ে করে। আচ্ছা, তারপরে আরো দুটো বিয়ে করেছে? আরো দুটো বিয়ে করেছে, ওলাই ৪টা কেস করি। কোথায় বাড়ি আপনার? এই তো আমার বাড়ি, এই ঠিকানা তো আমি ঠিক জানি না, মাঠে মাঠে দাস। কি নাম আপনার? আমার নাম মিতা দাস।